হ্যালো, হ্যাঁ বলো। কই গো, বাড়ি আসবে না? সেই যে 7 মাস আগে গেলে, এখনো বাড়ি আসলে না। আমি যে পেটে যন্ত্রণায় পারছি না। তুমি এভাবে বলো না, বিদেশে এসে যে ঠিক মতো কাজকর্ম হচ্ছে না, এখান থেকে যে বাড়ি ফিরে যাব সে টাকা কটাও আমার কাছে নেই। তোমার কি আমার কথা মনে পড়ে না? আমার কথা নাই বা ভাবলে, কিন্তু তোমার বাচ্চার কথা ভাবলে না? ভাবি বলেই তো আজ 7 মাস বিদেশে পড়ে আছি। চিন্তা করো না, সব একদিন ঠিক হয়ে যাবে। প্রীতি ভাবির কাছে গিয়ে কিছু টাকা ধার নাও, আমি গিয়ে সব শোধ করে দেব। দেখি পাওয়া যায় কি না। ভাবি ও ভাবি, কি হলো বল, তোর শরীর কেমন আছে? আজ কদিন পেটের যন্ত্রণাটা খুব বেড়েছে রে বোন। কিছু টাকা হবে তোর কাছে? চ না আমাকে নিয়ে হসপিটালে। আমাদেরই সংসার চলে না, তোকে টাকা কোথায় থেকে দিব? অন্তত আমার সঙ্গে একটু চল, আমি যে পেটে যন্ত্রণায় আর থাকতে পারছি না। খাসি আমাদের মাঠে গেছে, এসে যদি খেতে না পাই পেদাবে আমাকে। তুই অন্য কাউকে দেখ। আমাকে একটু হসপিটালে পৌঁছে দিন না, আমি আর পারছি না। আমার কেউ নেই, আমাকে একটু হসপিটালে ভর্তি করে দিয়ে আসবেন। চলুন তো দেখছি। ডাক্তার নেই? ম্যাম তো এখন ওটিতে আছেন, একটু অপেক্ষা করুন, পাঠিয়ে দিচ্ছি। এরকম পেশেন্ট কে এখনো বসিয়ে রেখেছো? এক্ষুনি ওটিতে নিয়ে যাও। এই নিন আপনার সন্তান। আপনার বাড়ির লোককে ডাকুন, খুশির খবরটা দিন। কি যে করি, স্বামী তো বাইরে, স্বামীর কাছে টাকাও নেই, হসপিটালের বিলটাও মেটাতে হবে। ওই যে টোটোতে যে বসে আছে উনি আমার স্বামী, একটু ডেকে দিন না। দাদা, ও দাদা, আপনার ছেলে হয়েছে, দেখে আসুন। হ্যাঁ, কি বলছেন? কেন, রানী আপনার স্ত্রী না? ও কেন আমার স্ত্রী হতে যাবে? দিদি, মাটা খুব সেয়ানা আছে, ঘরে নিয়ে যান, বিল দিতে হবে বলে বাথরুমু। দিদি, এটা কি আপনার স্বামী না? হ্যাঁ, ওই তো আমার স্বামী। এর কি মাথা ফাতা খারাপ হলো নাকি? আমি কেন ওর স্বামী হতে যাব? ম্যাম, বিল দিতে হবে বলে বাদরামো করছে, দেখুন তো আপনি একটু। আরে কোনো চিন্তা করার দরকার নাই, থামো থামো, সব ঠিক হয়ে যাবে। এখনই ডিএনএ টেস্ট করছি, সব সমাধান হয়ে যাবে। বাচ্চাকে আর টোটোওয়ালাকে ওটিতে নিয়ে আসো। সরি দাদা, আপনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমার যে বাড়িতে দুটো বাচ্চা, তাহলে তার বাবা কে? ও